হ্যালো গাই, সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, রাস্তাতে যাচ্ছিলাম, তখন আমার একটা স্টান করার কথা মনে পড়লো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন তিনটা ফুটবল, আমি যেটা আজকে করতে যাচ্ছি, একটা ফুটবল কিন্তু খুব সহজে মাটিতে ব্যালেন্স করা যায়। তো একসঙ্গে আমি তিন তিনটা ব্যালেন্স করব ফুটবল। তো গাইস, এই মাটিতে না এত সহজ জায়গা না, আমি একটু ডিফিকাল্ট কিছু করার ট্রাই করব। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট প্লেয়ার, এইটুকু জায়গার উপরে দাঁড়িয়ে একসঙ্গে তিনটা ফুটবল ব্যালেন্স করবে। একটা থাকবে মাথায়, পাশ থেকে পড়ে যাবে, আবার একটা তুলবো, আর একটা পড়ে যাবে, আর একটা থাকবে। তো গাইস, এটাকে আসলে পারবো? তোমাদের বাবু কি মনে হয়, আমি কি পারবো? ওরা তো খুব কনফিডেন্স ভাবে বলতেছে যে আমি নাকি পারবো। আমারও মনে হয় যে এটা সম্ভব। তো গাইস, চলেন এই রেল লাইনের পাশের এই ছোট্ট পিলারের উপরে উঠে এখন দাঁড়িয়ে ব্যালেন্স করা যায়। আমি ঝটপট করে পিলারটার উপরে উঠলাম, একটা ফুটবল আমাকে দিল আমার সহকারী। এখন আমি একটা ফুটবল মাথায় ব্যালেন্স করার ট্রাই করতেছি, কিন্তু কোনোভাবে ব্যালেন্স করতে পারছিলাম না। আমি আবারও ট্রাই করলাম, কিন্তু ফুটবল একটা পড়ে গেল। আমার সহকারী আমাকে আরেকটা ফুটবল দিল, দেখা যাক এই ফুটবলটা ব্যালেন্স করতে পারি নাকি। ওয়াও গাইস, এইটাও দেখছি আমি ব্যালেন্স করে ফেলছি খুব সহজ ভাবে। এখনো কিন্তু আমাকে দুই দুইটা ফুটবল ব্যালেন্স করতে হবে ওই ছোট্ট পিলারের উপরে দাঁড়িয়ে। আমার সহকারী আমাকে আরেকটা ফুটবল দিল, আমি একটু ফুটবলটা পাই নিলাম, পায়ের থেকে এবার কপালে ব্যালেন্স করে নিলাম। আমি তো ভেবেছিলাম হয়তো এটা মিস্টেক হয়ে যাবে, কিন্তু গাইস মিস্টেক হয়নি, আমি আবারও মাথায় ব্যালেন্স করে নিলাম খুব ইজি ভাবে। এখন আমাকে আরো একটা ফুটবল ব্যালেন্স করে দেখাতে হবে আপনাদের, কারণ আমি তো ভিডিওতেই বলেছি যে একসঙ্গে তিন তিনটা ফুটবল ব্যালেন্স করে দেখাবো। গাইস দেখুন, এটাও আমি ব্যালেন্স করে নিলাম খুব সহজ ভাবে। যাই বলেন গাইস, অত ছোট জায়গার ভিতরে আসলে কি ফুটবল ব্যালেন্স করা চারটিখানি কথা? আর এই স্ট্যান্ডটা করতে আমার অনেকটাই সময় লেগেছিল, আপনারা তো খুব কম সময়ের ভিতরে স্ট্যান্ডটা দেখে ফেললেন। বিষয়টা অনেক সহজ ছিল। বলো, ওটা তো সহজ, তাহলে এটা করি। কোনটা? সাইকেল চালায় দেখাবো কিভাবে, মাথায় নিয়ে ফুটবল। গাইস, এই ছোট ভাইগুলো তো আমাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, কারণ আপনারা একটু ভেবে দেখেন, এত ছোট সাইকেল সাধারণভাবে চালানো খুবই সহজ, কিন্তু এই ফুটবল মাথায় ব্যালেন্স করে নিয়ে এত ছোট সাইকেল আমি চালাতে পারবো কি না? আমি চলেন দেখাই যাক, এই ছোট্ট বাইসাইকেলটা আমি খুব ইজি ভাবে চালাতে পারছি ফুটবল মাথায় ব্যালেন্স করে নিয়ে। এর আগেও কিন্তু আপনারা দেখেছেন আমি বাইসাইকেল চালিয়েছি ফুটবল মাথায় ব্যালেন্স করে নিয়ে, কিন্তু এত ছোট সাইকেল ছিল না সেটা, সেটা কিন্তু অনেকটাই বড় ছিল। আমি কিন্তু ফুটবল মাথায় নিয়ে বাইকও চালিয়েছি, কিন্তু এই মিনি সাইকেল চালানোটা আমার কাছে সব থেকে স্পেশাল ছিল। যাই বলেন গাইস, এখানে এসে অনেকটাই মজা করলাম, ছোট ভাইদেরকে অনেকটাই বিনোদন দিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। দেখলাম আমার ভিডিও, দেখো আসলে, দেখো আসলে, যাই হোক ছোট ভাইরা আমার অনেক হেল্প করলো, ওদেরকে দিলছে শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। ভালো তো লাগলো না, অনেক সময় কাটালাম একসঙ্গে। তোমাদের মনের অনুভূতি কি বলো? আমাদের মনের অনুভূতি অনেক ভালো, তাই ক্যামেরার সামনে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, লাইক করে দিবেন। আমি গাইস বলবো কমেন্ট লাইক শেয়ার সব করে দিবেন। তো যাই হোক, আজকের ছোট্ট একটা স্ট্যান্ড স্কেল এই পর্যন্তই, আবারও নতুন কোনো স্ট্যান্ড স্কেল নিয়ে দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক গরম।